হ্যালো হ্যালো কত দূর এগুলে বলো? স্যার একটা দারুণ জিনিস পেয়েছি। বিক্রম সিং এর মামলার ফাইল। আপনাকে দেখছি কোনোভাবেই সারপ্রাইজ দেয়া যাবে না। দেখো চেষ্টা করে হয়তো একদিন পেরে যাবে। এইসব দেখে শুনে তোমার কি মনে হচ্ছে? দেখে শুনে যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে খুব সুন্দর করে সাজানো মিথ্যে একটা গল্প, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এইভাবে মামলাটা সাজালো কারা। কেন, তোমাকে সেই কেউটে সাপেদের কথা বলিনি যারা এতদিন ঘুমিয়েছিল? মানে বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা এতদিন শীত ঘুমেছিল। কি করবে, সরে যাবে? আপনি আমাকে ভয় পেতে দেখেছেন কখনো? ভালো করে ভেবে বলো তো, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না তোমাকে কাজে এগিয়ে যেতে বলছি? তার মানে আপনি আমাকে এগিয়ে যেতে বলছেন? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রাইট, শোনো, ওই ফাইলটার কোনো ফটোকপি করো না জানো, এখন তো আবার এসব হয়েছে ফ্যাকড়া। তা তুমি এক কাজ করো, এটাকে টপ সিক্রেট বলে মনে করো। না না, আমি জয়াকে বলেছি যে ওটা স্ক্যান করে কম্পিউটারে লোড করে নিতে। ওয়েল ডান, তাহলে এক কাজ করো, ওই ফাইলের কপি আর তোমার নোটিং নিয়ে একবার আমার কাছে চলে এসো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি জয়াকে বলছি যে কম্পিউটার থেকে প্রিন্ট আউট বার করে নিতে। রাইট, আমি এখন খাবো, কে ঘুমোবো, বিকেলের দিকে এসো। হ্যাঁ, চারটের পর। ওকে, ঠিক আছে স্যার, আমি আসছি। ওকে। ম্যাম, স্ক্যান করে নিয়েছো? জয়া? হ্যাঁ ম্যাম। ম্যাম একটা কথা বলবো? বলো। ম্যাম আমাদের মধ্যে এখনো কেউ ফলো করছে। গল্প পড়া আমার শেষ হলো। পড়ে কি বুঝলেন স্যার? ফাইলের বয়ান অনুযায়ী গল্পটা এরকম দাঁড়ালো। একজন কুখ্যাত অপরাধী যাকে ইন্সপেক্টর ইনচার্জ বিক্রম সিংহ অ্যারেস্ট করে পুলিশের লকআপে ভরে রাখে। রাত 11টার সময় ইন্টারোগেশনের নামে সে লকআপে ঢোকে। আসামি তখন ঘুমোচ্ছিল। স্যার, রিপোর্ট অনুযায়ী পরের দৃশ্যটা হচ্ছে আসামির গলা একটা গ্রিলের সঙ্গে বাঁধা। অ্যাপারেন্টলি সুইসাইড করলে যেরকম হয় কতটা সেরকম। এই দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করলে হতো না? স্যার আমি এই দৃশ্যগুলো ভাবতে পারি না, ভাবতে গেলেই আমার যেন কিরকম একটা অস্বস্তি হয়। বৈজ্ঞানিকের মতো দেখো, গোয়েন্দার মতো দেখো, রিপোর্টের দৃশ্যটা না ভাবলে আমরা বুঝতেই পারবো না ঠিক কি কিভাবে গল্পটা তৈরি করা হয়েছিল। গল্পটা এতই সাজানো যে তার জন্য তোমার চোখ বন্ধ করে থাকার কোনো দরকার ছিল না দিবা। স্যার এই গল্পটা সাজানো হলেও ঘটনাটা বাস্তব। এরকম অনেক মানুষকে লকআপের মধ্যে মেরে ফেলা হয়। এরকম ঘটনা সারা পৃথিবীতেই ঘটছে, আচ্ছারি ঘটছে। তাকে দেখতে গেলে, তাকে বুঝতে গেলে তোমার মনটাকে দৃঢ় করতে হবে। অপরাধীকে যদি তুমি শাস্তি দিতে চাও, নিরপরাধকে যদি তুমি মুক্তি দিতে চাও, তাহলে অত ইমোশনাল হলে তোমার চলবে না।